উপনির্বাচনের জন্য ফের পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক, নতুন দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রী। উপনির্বাচনের কারণে ফের পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার শিক্ষা সচিব ও মুখ্য সচিবের সঙ্গে আলাদা করে বৈঠক করার পর নতুন দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সূচি অনুযায়ী 2 এপ্রিল প্রথম ভাষা, 4 এপ্রিল দ্বিতীয় ভাষা, 5 এপ্রিল ভোকেশনাল সাবজেক্টস, এরপর 6 থেকে 15 তারিখ পর্যন্ত কোনো পরীক্ষা নেই। 12 তারিখ উপনির্বাচন, 14 এবং 15 এপ্রিল ছুটি, 16 তারিখ ফের পরীক্ষা। 16 এপ্রিল থাকছে অঙ্ক, 18 এপ্রিল ইকোনমিক্স, 19 এপ্রিল কম্পিউটার সায়েন্স, 20 এপ্রিল কমার্শিয়াল ল, 22 এপ্রিল ফিজিক্স, 23 এপ্রিল স্ট্যাটিস্টিক্স, 24 এবং 25 এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেই, 26 এপ্রিল কেমিস্ট্রি, 27 এপ্রিল বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ চলতি বছরের 2 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মুখ্যমন্ত্রীর দাবি, 5 রাজ্যের নির্বাচনের সময় এই উপনির্বাচন করে নেওয়া হলে সমস্যা হতো না, কিন্তু কমিশন স্থানীয় নির্বাচনগুলিকে সেভাবে গুরুত্ব দেয় না বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। তার মতে উচিত ছিল দিন ঘোষণার আগে পরীক্ষাসূচি দেখে নেওয়া, তবে তা হয়নি বলে পরীক্ষার্থীদের কথা ভেবে রাজ্য সরকারই দিনক্ষণ সামান্য বদল করে দিল। এর আগে 2 থেকে 26 এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল, তা একদিনই বাড়ল। তাদের মধ্যে একটা মানসিক চাপ থাকে, পরীক্ষা যত তাড়াতাড়ি হয়ে যায় তারা ততটা রিলিফ পায়। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম, যদি 5টা রাজ্যের ইলেকশনের সময় আসানসোল আর বালিগঞ্জের ইলেকশনটা করে নেওয়া হতো একই সাথে, তাহলে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হতো না। কিন্তু ইলেকশন কমিশন লোকাল ইলেকশনগুলোকে গুরুত্বই দেয় না, কেন দেয় না আমি জানি না। গতবার আমাদের 2021 বিধানসভা ইলেকশন ছিল বলে আমরা কিন্তু ইলেকশনের আগে ফেব্রুয়ারির মধ্যে শেষ করে দিয়েছিলাম, যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কোনো অসুবিধে না হয়। এবারে আমরা তো জানি না, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 2 তারিখ থেকে, তার মধ্যে হঠাৎ করে 12 এপ্রিল নির্বাচন ঘোষণা, তাও আবার ওয়ার্কিং ডে মঙ্গলবার। সেই ইলেকশন কমিশনের নিয়ম আছে, ওয়ার্কিং ডে হলেও যেখানে ইলেকশন তারা ছুটি পাবে, সে প্রাইভেটই হোক আর সে গভর্নমেন্টই হোক। কিন্তু যাই হোক, আমাদের 7,39,588 জন পরীক্ষা দিচ্ছেন উচ্চ মাধ্যমিক, তার মধ্যে ছেলেদের সংখ্যা হচ্ছে 3,34,400 আর মেয়েদের সংখ্যা হচ্ছে 4,05,188 আর টোটাল এক্সামিনেশন সেন্টার হয়েছে 6,727 আর এক্সামিনেশন টাইমিং হয়েছে 10টা থেকে 1টা। কিন্তু যেহেতু 12 এপ্রিল ইলেকশন দিয়ে দিয়েছেন এবং সেন্ট্রাল ফোর্সরাও তারা আসতে শুরু করবে, সেন্ট্রাল ফোর্স আসলেই তারা এলাকা এলাকায় স্কুলে থাকে, যত পোলিং বুথ সব স্কুলগুলোতে হয়, অথচ স্কুলগুলোতে হায়ার সেকেন্ডারি পরীক্ষারও সিট পড়বে, তাহলে একসাথে কী করে হবে? পুলিশের থাকা ইলেকশনের বুথ, তারপরে পরীক্ষার সময় প্রচার, ছেলে মেয়েরা ডিস্টার্ব হয়, তাদের পড়াশুনো, এই ব্যাপারগুলো আমাদের দায়িত্বশীল লোকেদের আমাদের মনে রাখা উচিত। আমাদের গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে চিফ সেক্রেটারি চিঠি লিখেছিলেন ইলেকশন কমিশনকে, তারা একটা যুক্তি দিয়েছেন, তাদের দিক থেকে হয়তো তারা ঠিক যে 6 মাসের মধ্যে ইলেকশনটা করতে হয়, ঠিকই 6 মাসের মধ্যে যদি করতেই হয় এবং করতে যদি হতো, তাহলে তো এখানকার সিচুয়েশন পরীক্ষাগুলো জেনে নিয়ে 5টা স্টেটের ইলেকশনের সামনে সাথে করে দিলে কোনো প্রবলেম হতো না। এ তো কদিন আগে হয়ে গেল, আর তার মধ্যে দেখুন না, বালিগঞ্জ ইলেকশন দিয়েছে, মানিকতলা একসাথে দিয়ে দিতে পারতো, মানিকতলাও তো করতে হয় বাই ইলেকশন। তার মানে খেপে খেপে খুপে খুপে বিজেপির কথায় ছুপে ছুপে বিজেপি যেদিন বলবে সেদিন করবে। সেই সময়টা আমাদের উৎসবের সময়ও, অন্নপূর্ণা পুজো আছে, পয়লা বৈশাখ আছে, এগুলো তো মাথায় রাখতে হবে, তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ভাবছে দাঙ্গা করে বা দাঙ্গা লাগিয়ে দিয়ে
বা ছেলে মেয়েদের পড়াশুনোর ক্ষতি করে নিজেদের ইচ্ছা মতো ইলেকশনের ডেট ঠিক করে ইলেকশন করবেন, করুন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা যে কোনো সিচুয়েশনের জন্য তৈরি আছি। বাট আমার খারাপ লাগছে, যেটা করা উচিত ছিল ইলেকশন কমিশনের, নির্বাচন করবার আগে পরীক্ষা সূচি দেখে নেওয়া, আমরা তো দেখিনি। যেদিন সেন্ট্রাল জয়েন্স ইলেকশন থাকে, জয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা থাকে জয়েন্ট এন্ট্রেন্সের, আমরা সেদিন অন্য পরীক্ষা রাখি না। যখন সিবিএসসি পরীক্ষা চলে, আইসিএসসি পরীক্ষা চলে, আমরা গুরুত্ব দিই, সব পরীক্ষাই পরীক্ষা আমাদের কাছে। এখন এই পরীক্ষার মাঝে আবার জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা হয়ে গেছে, সবটাই তো আমাদের দেখতে হবে। কারণ বারো ক্লাসের ছেলে মেয়েরা যখন উচ্চ মাধ্যমিক দেয়, তাদের মধ্যে অনেক স্টুডেন্ট আবার জয়েন্ট এন্ট্রেন্সেও বসে, সেই ডেটটাও ক্লাস করছে এর সাথে। অনেক কিছু ভেবে ছাত্রছাত্রীদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব, এই কারণে আমি বড়, আমার ক্ষমা চাওয়া হয়তো তারা দৃষ্টতা দেখাবেন, বলে কেন দিদি এটা করছেন। কারো যদি লজ্জা না থাকে, আমার নিজের খারাপ লাগছে যে আপনাদের পরীক্ষা বারবার পেছোতে হচ্ছে বলে। আমরা রিয়েলি সরি, উই অ্যাপোলজাইজ টু অল মাই ফ্যামিলি, বিশেষ করে গার্জিয়ান্স, আমার স্টুডেন্ট ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, একটু বেয়ার করো, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সরিনি, আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়েছে। এই অবস্থায় আমরা যেটা ঠিক করেছি, অনেক ভেবেচিন্তে 2 এপ্রিল থেকে যেটা পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, 2 এপ্রিল স্যাটারডে পড়ছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে, আমরা একটু এগিয়ে নিয়ে করলাম, কারণ পেছনে যেহেতু মাঝে কতগুলো দিন গ্যাপ পড়বে। 4 এপ্রিল মানডে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে, 5 এপ্রিল টুইজডে ভোকেশনাল সাবজেক্ট হবে। এরপর আমরা 5 থেকে, যেহেতু 12 ইলেকশন আছে, আমরা একেবারে চলে যাচ্ছি 14 তারিখে, অর্থাৎ 5 তারিখে পরীক্ষা হবে, তারপরে আমরা চলে যাচ্ছি 14 তারিখে, না আমি বলে দিচ্ছি 16 তারিখে। তার কারণ 14 তারিখে ছুটির দিন, ডক্টর আম্বেদকার জয়ন্তী, আর 15 তারিখে পয়লা বৈশাখ, 15 এপ্রিল, 14-15 ছুটি থাকবে, আমরা আবার চলে যাচ্ছি 16 তারিখে। তাহলে 2 তারিখে পরীক্ষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কেউ ভুল করবেন না প্লিজ। মনীশ জৈনকে আমি অনুরোধ করব এক্স্যাক্ট যেটা আমি বলছি এটা প্রেসকে দিয়ে দিতে। 2 তারিখে স্যাটারডে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, একটু বারবার করে ছাত্রছাত্রীদের দেখাবেন যাতে কনফিউশন না হয়, প্লিজ একটু রিকোয়েস্ট থাকবে। 4 তারিখ সোমবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 5 তারিখ মঙ্গলবার ভোকেশনাল সাবজেক্ট, এরপর আমরা চলে আসছি 16 তারিখে। 5 তারিখে পরীক্ষা হয়ে যাওয়ার পর্যন্ত আপ টু 15 তারিখ কোনো পরীক্ষা হচ্ছে না, এটা গ্যাপ থাকবে, যেহেতু ইলেকশন থাকবে, 1 এপ্রিল থাকবে, 1 বৈশাখ থাকবে, আম্বেদকার জয়ন্তী থাকবে, ছুটির দিনগুলো থাকবে। আমরা এবার চলে আসছি 5 থেকে একেবারে ডাইরেক্ট 16-তে, 16 শনিবার ম্যাথামেটিক্স গ্রুপ হবে। শনিবারটা আমরা ছাড়লাম না এই কারণে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তা নাহলে এটা একবারে 15 মে পর্যন্ত কন্টিনিউ করলে প্রবলেম হবে, পরীক্ষা তাড়াতাড়ি শেষ হোক সবাই চায়। 16 তারিখে ম্যাথামেটিক্স গ্রুপ হবে, 18 তারিখ মানডে ইকোনমিক্স গ্রুপ হবে, 19 তারিখ মঙ্গলবার কম্পিউটার সায়েন্স গ্রুপ, মানে 19 এপ্রিল, 20 এপ্রিল ওয়েডনেসডে কমার্শিয়াল ল গ্রুপ, 21 এপ্রিল আপনাদের পরীক্ষা রাখছি না এই কারণে, কারণ 21 এপ্রিল জি মেন এক্সামিনেশন আছে জয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ের, যাতে আপনারা যারা বসতে চান তারা সুযোগ পান, তাই আপনার ওই দিনটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার ডেট রাখছি না। দেখে শুনি, 21 তারিখটা জেইই মেন এক্সামিনেশন আছে। এরপর আসছি 22 তারিখ ফ্রাইডে, 22 এপ্রিল ফিজিক্স গ্রুপ, 23 এপ্রিল স্যাটারডে স্ট্যাটিস্টিক্স গ্রুপ, 24 আর 25 আবার জে মেন জে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা আছে,
24-25, তাই পরীক্ষা থাকছে না আপনাদের উচ্চ মাধ্যমিক, যাতে যারা জয়েন্ট এন্ট্রেন্স দিতে চান অ্যাটেন্ড করতে পারেন। এবার আমরা চলে আসছি আবার 26 তারিখ। 26 তারিখ হচ্ছে কেমিস্ট্রি গ্রুপ, আর 27 তারিখ হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স গ্রুপ। ওয়েস্ট বেঙ্গলে যেটা জয়েন্ট এন্ট্রেন্স হয় সেটা হবে 30 এপ্রিল। টাইমটা পেয়ে যাবেন আপনারা 27 থেকে 28 টাইম পেয়ে যাবেন, 30 তারিখে হবে ওটা জয়েন্ট এন্ট্রেন্স। সুতরাং একসাথে আপনাদের পুরোটা আমরা বলে দিলাম, যাতে 2-3-4, 2-4 এই 5-3টে পরীক্ষা হয়ে গেল, তারপরে আবার 16-18-19-20-22-23-26-27, তার মধ্যে ছুটি পড়বে, পয়লা বৈশাখ পড়বে, অন্নপূর্ণা পূজা পড়বে, আম্বেদকর জয়ন্তী পড়বে, জয়েন্ট এন্ট্রেন্স পড়বে, সেন্ট্রাল জয়েন্ট এন্ট্রেন্স, আর একটা হচ্ছে স্টেট জয়েন্ট এন্ট্রেন্স। সবগুলোকেই ক্যালকুলেশন করে এটা হচ্ছে রিসিডিউল। আমার সাথে এখানে ব্রাত্য বোস এডুকেশন মিনিস্টার, আমাদের এখানে আমার চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী, ডিজি মালভিয়া, বিনীত সিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার আমাদের জাবেদ, এবং বোর্ডের চেয়ারম্যান নামটা কি যেন বললেন, চিরঞ্জিৎ ভট্টাচার্য সহ মনীষ জৈন এডুকেশন সেক্রেটারি সহ আমরা সবাই আছি। সুতরাং এইটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য নতুন শিডিউল। আমি ছাত্রছাত্রীদের বলবো, কিছুটা গ্যাপ দিয়ে করা হয়েছে, কিন্তু যেহেতু প্রিপারেশনটা আপনাদের 2 এপ্রিল থেকে ছিল, আমরা 2nd, 3rd, 4th, 5th, 3টে পরীক্ষা করিয়ে দিলাম আগেই, যাতে আপনাদের প্রিপারেশনটাও নষ্ট না হয়। মাঝে একটা গ্রুপ পাবেন, গ্যাপ পাবেন, সেই সময় ম্যাথামেটিক্স কেমিস্ট্রি টেমিস্ট্রিটা আছে, ভালো করে দেখে নেবেন, জয়েন্ট এন্ট্রেন্সের স্টাডিওটাও করে নেবেন। আর তারপরে তো আমাদের সরকার সবসময় সাথে আছে, আগের যেটা সিস্টেম ছিল তাতে আপনাদের 2 তারিখ থেকে শুরু হয়ে 26 তারিখে শেষ হতো, আর এবারে আমরা 2 তারিখে শুরু করেছি কিন্তু শেষ করছি 27 তারিখে, মাত্র একটা দিন বাড়িয়েছি, কিন্তু তার মধ্যে অনেকগুলো দিন গ্যাপ করে দিয়েছি। তার কারণ জয়েন্ট এন্ট্রেন্স এন্ট্রেন্সও যাতে আপনারা দিতে পারেন, তারও সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা।